গেরুকামুখৰ এনএইচপিসিৰ প্ৰকল্পত অঘটন, নদীবান্ধ প্ৰকল্পত খোকাবহ মৃত্যু দুই শ্ৰমিকৰ, ধেমাজিৰ গেরুকামুখত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পত পুনৰ অঘটন, এনএইচপিসিৰ নির্মীয়মান বৃহৎ নদীবান্ধ প্রকল্পত সংঘটিত দুর্ঘটনাত মৃত্যু খাবতে দুই শ্রমিকে, এনএইচপিসিৰ দেওবাৰে পুৱাৰ ভাগত সংঘটিত হয় এক শোকাবহ দুর্ঘটনা। দুর্ঘটনার স্থান আছিল প্রকল্পটোৰ রাইট বেংকত। প্রকল্পটোত নিয়োজিত এখন বাহন দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ফলত নিহত হয় দুজন শ্রমিকৰ। পাহাড় খহি দখ হৈ পৰে বাহনখন, শিলবালি সিমেন্ট মিহলোৱা বাহন দুর্ঘটনাগ্রস্ত। দুর্ঘটনাত থিতাতে নিহত দুই শ্রমিকৰ। দুর্ঘটনাত নিহত দুই শ্রমিক গাড়ি চালক সুরজ মগৰ, সহযোগী করণ পায়েং। এনএইচপিসিৰ অধীনত পেট্রল কোম্পানির গাড়ি চালক আছিল মৃত দুই শ্রমিক। গোগামুখৰ মহুৰী কেম্পৰ আছিল সুরজ মগৰ, আনহাতে করণ পায়েং আছিল ওখমাটির। ঘটনাস্থলীৰ পৰা দুই শ্রমিকৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হয় চিকিৎসালয়লৈ। দুই শ্রমিকৰ মৃত্যুত এক শোকাকুল পৰিৱেশৰ সৃষ্টি হয় পৰিয়ালৰ মাজত। এইটো ল'ৰা এক্সিডেণ্ট হ'ল বুলি গম পাইছোঁ। সেই ল'ৰাজনে পেট্রল কোম্পানীত কাম কৰি আছে দীর্ঘদিন ধৰি, আৰু তেখেতৰ একমাত্ৰ পৰিয়ালৰ পোহপাল দিয়াৰ কাৰণে সেই ল'ৰাজনী আছিলে। তেখেতৰ মাত্ৰ মাক আছে আৰু এজনী তেওঁৰ মিছেছ আছে আৰু এটা সৰু ল'ৰা আছে। আমি জানো যে পাহাৰীয়া লাইনত ক'ৰবাত এতিয়া যিটো হৈছে বুলি কৈছে, পাহাৰ লাইনত পাহাৰ কৰি কেনেধৰণে এক্সিডেণ্ট হৈছে সেইটো উচিত তদন্ত হ'ব লাগে, আৰু উচিত তদন্ত কৰি এই পৰিয়ালটোৰ এটা সুনিশ্চিত ব্যৱস্থা লৈ যেন এইটো আমাৰ রাইজের ফল মানে আমার যে স্থানীয় এটা হেৰি হয়। ইফালে দেওবারের ঘটনা সংক্রান্ত সক্রিয় হয়ে পড়ে বিভিন্ন দল সংগঠন। মৃতকর পরিয়াললৈ সঠিক ক্ষতিপূরণের দাবি উত্থাপন করে বিভিন্ন দল সংগঠনে। তেখেতসকলে অতি শীঘ্রে তেখেতসকলের ক্ষতিপূরণ, পরিয়ালবর্গ ক্ষতিপূরণ আর উক্ত বিষয়টির উচিত তদন্ত দিব বাবে আমি যুব ছাত্র পরিষদ গ্রাম আঞ্চলিক কমিটিয়ে দাবি জানাইছো। প্রশ্ন হয় কিয় বারে বারে এনএইচপিসি প্রকল্পত সংঘটিত হয়ে আহিছে এই ধরনের দুর্ঘটনা? শ্রমিকর সুরক্ষার ক্ষেত্র দায়িত্বশীল নহয় নেকি এনএইচপিসি কর্তৃপক্ষ? খড়খেদাক প্রকল্পর কাম শেষ করার স্বার্থত শ্রমিকর উপর হেঁচা প্রয়োগ করেছে নেকি এনএইচপিসিয়ে? প্রায় এমাহ পূর্বেও গেরুকামুখর প্রকল্পত সুরঙ্গ খহি মৃত্যু খাবতিছিল শ্রমিকে। ধেমাজির পৰা শিরোমণির সহযোগত রাজীব দেউরীর রিপোর্ট, প্রাগ নিউজ।